হমতুল্লাহ বারাকাত ইন্ডিয়া থেকে ময়ুদ্দিন ভাই তিনি জানতে চেয়েছেন কত টাকা থাকলে কুরবানি অজীব বা কারোর প্রতি জরুরি হয়ে যাবে কার জন্য বিষয়টি জানতে চাইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন প্রিয় দিনী ভাই কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেটি সুন্নতে ইব্রাহিম ইব্রাহিম আলহাল্লাম তিনি করেছিলেন সেই ধারাবাহিকতায় আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলহিস্লাম তিনিও কুরবানি করেছেন তিনি প্রত্যেক বছরেই কুরবানি করেছেন এ ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআন সুরা আল কৌসার এখানে আল্লাহ তালা বলেছেন ফসল রব্বি কেওয়ান হার তুমি তোমার রবের উদ্দেশ্যে প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো কুরবানি করার জন্য এখানে আল্লাহ বলেছেন সুরা আল কাউসার একশো আট নম্বর আয়াত এখানে বলা হয়েছে এবং একটা হাদিসে আল্লাহ রসুল কঠিনভাবে বলেছেন যে যে ব্যক্তি কুরবানির সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দিল না সে যেন ঈদগাহে না যায় পঁচিশশো বত্রিশ হাদিস আল্লাহ এভাবে বলেছেন বর্ণনা করেছেন রাসুল সাল্লাহাম বলেছেন সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় আর এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন যা সুন্নতে ইব্রাহিম হিসাবে রসুল প্রতি বছরে এটি আদায় করতেন এবং নিয়মিতভাবে সাহবাই সোননাথ এটি আসলে ওয়াজিব বা ফরোজ এভাবে বলা যাবে না আল্লাহ রসুল এটি করেছেন নিয়মিতভাবে এবং সাহাবাই কেরাম তারাও করেছেন যাদের সমর্থ থাকবে সমর্থবান ব্যক্তিকে কুরবানি দিতে হবে এর জন্য নির্ধারিত কোন এত টাকা থাকতে হবে এরকম না সচ্ছল যে ব্যক্তি তিনি কুরবানি দিতে পারবেন অনেকে বলেছেন যে জাকাতের নিসাব পরিমাণ অর্থ হতে হবে আসলে এগুলো সঠিক নয় সঠিক হচ্ছে যে যার সমর্থ থাকবে কুরবানি দেওয়ার মতো সচ্ছলতা থাকবে তিনি কুরবানি দিতে পারবেন তিনি কুরবানি দিবেন কুরবানি এটির অনেক ফজিলত রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে কুরবানি এটি সচ্ছল ব্যক্তির জন্যই তাকে দিতে হবে বা তিনি দিবেন তাকে দেওয়ার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন আশা করা যায় বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ